আস আমাদের দেশে সব থেকে বড় দিনাজপুর এলাকায় ফেতনার আতুর ঘরে যারা পরিণত করেছে তারা হলো কুখ্যাত কাফের গোষ্ঠী যারা নিজেদেরকে আহলে কোরআন বলে কি বলে আচ্ছা আহলে কোরআন আছে আপনাদের দেশে তাদের প্রথম দাবি হলো ভাই আমরা হাদিস মানব না মানবো কি আপনাদের এই এলাকায় এমন যদি তুমি আহলে কোরআন হও ভাই হাত উঠাও তুমি আছে কেউ এরকম যে হাদিস বিশ্বাস করি না শুধু কোরআন মানি এমন কোনো লোক এখানে আসে হাত তুলেন তো দেখি কেউ আসে কিনা আছে আপনাদের দেশে কে না বলছে খবর পেয়ে এইখানে বসেছি আমি খবর না পেয়ে এই কথা এখানে আমি তুলে নিই যেখানে অসুখ সেখানে ওষুধ দিতে হবে মাথায় ওষুধ হলে নিতম্ব ওষুধ দিয়ে কোনো লাভ নেই ওষুধটা মাথায় দিতে হবে ঠিক না ব্যা আচ্ছা আহলে কোরআন যারা আছেন যারা দাবি করেন আহলে কোরআন প্রথম কথা হলো আহলে কোরআন শব্দটা কোরআনে নাই আছে আচ্ছা কোরআনের কোন আয়াত আছে আহলে কোরআন সম্পর্কে একটা আয়াত আছে আহলে কোরআন শব্দটা সালাতুল বলতে যে আল্লাহ রাসুল আহলে কুরান শব্দটা ব্যবহার করেছেন সুতরাং এই নামে ডাকাই তো একটা পাপ ওদের জন্মই হলো জারোজি কথার উপরে যে বাপ মা ঠিক নাই সেই সন্তানকে কি বলা হয় যার নাম এর ঠিক নাই যার পরিচিতি ঠিক নাই সে তো একটি কথাবার্তা তাদের নাম হলো আসল নাম হলো হাদিস কি হাদিস অস্বীকারকারীর দল কি হবে আচ্ছা প্রথম প্রশ্ন আমি আহলে কোরআনের ভাইদের প্রথম কয়েকটা প্রশ্ন করি কারণ এত কঠিন ভাবে বুঝলে আপনারা বুঝাইবেন না ঠিক না ঠিক প্রথম প্রশ্ন যারা আহলে কোরআন যারা বলবে আমরা কোরআন মানি না আমরা মানে হাদিস তাদের প্রথম প্রশ্ন করবেন ভাই কোরআনের আয়াত কয়টা ছয় হাজার আমি তিনবার গনে পেয়েছি সেই আলী আলী রাজিয়াল বলেছেন কোরআন কেরিমের আয়াত হলো ছয় হাজার দুইশো ছত্রিশটি কয়টা হজুর এত গুলা গড়লেন কিভাবে প্রত্যেকটা সুরার শেষে তার নাম্বার দেওয়া আছে সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি সুরা আল ইমরান আয়াত অমুক আপনি মিলিয়ে দেখেন যদি এটা এটা যদি ভুল হয় তাহ তখন আপনি আমাকে গালমন্দ করবেন কিন্তু আগে যদি গালমন্দ করে কেন খামাখা নিজের জাহান নামে টিকিটে বরাদ্দ করবেন আগে মিলিয়ে দেখুন আমার এই ইনফরমেশনটা সঠিক কিনা ভাইসব ভাই সব সঠিক ছয় হাজার দুইশো ছত্রিশ কার আয়াত কারিমের আয়াত আর একটা কথা বলি কোরআনের প্রথম অনুবাদকের নাম কি ডক্টর এটা হলো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা কথার একটা মিথ্যা কথা সে শয়তান থেকে পুরস্কার প্রাপ্ত কথা বুঝতে পেরেছেন কিনা কোরআনের প্রথম অনুবাদ করেছেন আপনাদের রংপুর বিভাগের মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া তথ্যটা কোথায় পেয়েছেন প্রথম মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার উনিশশো নিরানব্বই সংখ্যায় এনেছেন দ্বিতীয় সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ ক ইউনিট এবং ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ঢাকা ইউনিভার্সিটির পাঠ্য বই সেখানেও এই ইতিহাসটা আছে এবং আমার এই কথা চ্যালেঞ্জ করে রংপুর কোর্টে মামলা হয় সেই মামলায় আমি বিজয় লাভ করেছিলাম পরে রংপুর যে ডাক বাত্রা আছে এইখানে সুন্দর করে আনা হয়েছিল কোরআনের প্রথম অনুবাদক মাওলানা আমিরুদ্দিন ষোলো পারা আর বাকি অংশটুকুর চোদ্দ পাড়ার অনুবাদ করেছেন টাঙ্গাইল বাসাল থানার মাওলানা নাইম উদ্দিন এই দুইজন ব্যক্তি কোরআনের প্রথম অনুবাদ করেছেন কিন্তু গিরিশবাবুর টাকা পয়সা ছিল তার বাড়ি আবার আমি মাঝে মাঝে ওখানে জুমার খোঁজ যাই নরসিং পাঁচ দনা কথা বুঝতে পেরেছেন কিনা সেইখানে তার বাড়ি তিনি এই দুইটা পাণ্ডুলিপি একত্রিত করে টাকা দিয়ে এটা পেশ করেছেন তখন সাহিত্য ছিল তাদের দখলে নিজের নাম বসায় দিলেন কোরআনের বঙ্গ অনুবাদ ডক্টর গিরিশ চন্দ্র সেন শিরিস কাগজ দিয়ে এই মিথ্যা কথা মুছে ফেলতে হবে কি নতুন কিছু শিখতে পারছেন তো তাই হুজুর রাই বলে হুজুর যদি হন মোহাম্মদ তাহলে তো ঠিক আছে আর হুজুর যদি হয় একটা ভণ্ড খাজুর তাহলে তো ঠিক নাই ঠিক না ঠিক দলিলে কথা বলতে হবে প্রমাণে কথা বলতে হবে চ্যালেঞ্জে কথা বলতে হবে কোনো বেদালিলিক কথাবার্তা বলা যাবে না আমি ইতিহাস দলিল দিয়েছি মিলিয়ে নিন আরো সংক্ষেপে আল কোরআন একাডেমি লন্ডন থেকে একটা কোরআন ছাপানো হয়েছে এটার ভূমিকাতে দেখবেন এই কথাটা তুলে আছে আরো বুঝার জন্য কোরআনের বাংলা হাফেজ মনিরুদ্দিন এটার ভূমিকাতে কথা লেখা আছে দলিল দিলাম ছয়টা কয়টা দলিল দিলাম আমরা যে কথাই বলি তাতে কি থাকবে তাতে কি থাকবে দলিল নাই শয়তানের কথায় দলিল নাই কার কথায় সে দলিল সারা ওয়াজ করে সে শয়তানের কাছে ডিগ্রি প্রাপ্ত কার কাছে ডিগ্রি প্রাপ্ত আর যে দলিল দিয়ে ওয়াজ করে সে ওহির মাধ্যমে ডিগ্রি প্রাপ্ত কারণ আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া নবী আপনি হাওয়া দিয়া প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলেন না আমার নবী ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা রাসূল যা বলেন যে আমি আল্লাহ কি করেছি ওহি করেছি এজন্য ওয়াজ হলো ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু আহলে কোরআন মুনকারিন হাদিস তাদের প্রথম দলিল দিলাম আমি এটা তাদের কানে ঢোল পিটিয়ে জানিয়ে দিন কোরআনের ছয় হাজার দুশো আয়াতের নামাজ কেমন হবে একজন হিন্দু যদি মরে যায় তাকে আপনারা কোথায় পাঠান শ্মশানে সেখানে কি করা হয় পুড়ে ফেলা হয় চন্দন কাঠ দিয়ে ঠিক না ঠিক যাদের চন্দন নেই মাটির নিচে গিরে দেয় আচ্ছা এবার যদি কোনো খ্রিস্টান মারা যায় তাকে দাফন করেন কোথায় হিন্দু তাদের তাদের যে গির্জা আছে চার্চ সেই কবরে ঠিক না ঠিক মুসলিম মারা গেলে কোথায় এখন কোরআন থেকে আপনি প্রশ্ন করেন হে কোরআন আমরা মারা গেলে নামাজটা কিভাবে 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 পড়ব। এবং মৃত ব্যক্তিকে দাফন করব। কাপড় পরে তাকে কবরে ঢুকাবো ডান দিকে না দিকে না পেছনে একটা গিরাওয়ালা ব্যাম্ব দিয়ে দাঁড়া করায় রাখবো এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে যদি কোনো আহলে কোরআনের ভাই এই প্রশ্নের উত্তর দিতে পারেন আল্লাহর কসম আমি এখন আহলে কোরআন হয়ে যাব কথা বুঝতে পারছেন কিনা তার মানে কোরআনে আপনার জানা যা অধ্যায় নাই জানা জানাজার সংক্রান্ত কোনো আলোচনাই নাই তাহলে এখন আপনার মৃত্যুর সময় কি করবেন আপনি ধরেন আপনি হালে কোরআন ওর বাপ মারা গেল ওর বাপকে এখন কি করবে হিন্দুতে দিতে পারবে না যেহেতু সে হিন্দু না খ্রিস্টান যেহেতু সে খ্রিস্টান না আবার মুসলমানরা দিতে পারবে না যেহেতু হাদিস মানে নাই তাহলে এটা বেঈমান বা কাফের হওয়ার এক নাম্বার আলামত ক্লিয়ার নান ক্লিয়ার আর আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ খলে মাসাল্লাম বখারি খুলো ুসলিম খুল, তি মিজি খুল নাসাই খল আবুদা আ বুত খোল মুসল নাফে আবিষয়ে বা খললো ুসনাবে হামাদ মুসনাবে বাদ্যর মুনাবে সমায় মুসনাবে আবু ইয়ালা মুসল নাফে আব্দর না্যাক সুনানের বাই হাকিল তুমি যত কিছু খুল তা পরানে খল, মুজামুল ক্যাবির সাগির তাি খুল ক্যাবির খল সাব জাগায় জানা যান নামে অধ্যায় আছে না নাই আমরা হাদিস থেকে সমাধান পাই পোরাম থেকে সমাধান পাই না। আর কোরআন আয়াত কি নম্বর আয়াত সুরা আয়াতে আল্লাহ তার বলুন আপনার আমিন রসুল এই কোরআনের সঠিক ব্যাখ্যাকারী কারী কোরআনের তাসিরকারী কোরআনের আমার নবী কোরআনের ব্যাখ্যা করতেন এই কোরআনের ব্যাখ্যাটাই হলো রসুলের কি তাহলে এক নম্বর এই দলিলটি হাতে দড়ি পায়ে দড়ি আহলে কোরআনকে প্রশ্ন করবেন যে ভাই আমি আহলে কোরআন হব আমাকে বলুন যে মৃত্যু হয়ে গেলে ধরুন আজকে মারা গেল আমার বাবা এখন আমি তার জানাজা কিভাবে দেব কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটি একশো সুরার কোন জায়গায় লেখা আছে আমি মানুন সম্ভব আচ্ছা আহলে কোরআন কেন হয় বলতে পারবেন উত্তর দিই আহলে কোরআন হয় ধর্ষণ করার জন্য আহলে কোরআন হলে ধর্ষণ করা সোজা কি করা সোজা আহলে কোরআন হলে অন্যের বউ বাগিয়ে নিয়ে যাওয়া সোজা কেন কারণ ধর্ষণের শাস্তি কি এটা কোরআনের কোনো আয়াতে নাই ধর্ষণের শাস্তির ব্যাপারে কোরআনের কোন বলেন দর্শনের শাস্তির ব্যাপারে কোরআনের কোনো জেনার একটা আয়াত আছে এক যে ব্যক্তি অবিবাহিত অবস্থায় ব্যবচার করবে তাকে কয়শো বাড়ি মারো মিয়া জলদা কয়শো বাড়ি একশো বাড়ি হুজুর ঘুমসুর জিন্দাবাদ কয়শো বাড়ি মারতে হবে ঠিক না হবে কিন্তু ধর্ষণ করার ব্যাপারে কোরআনের কোনো আয়াব তাহলে এখন কাছে জিজ্ঞাসা করো ধর্ষণ করা হালাল না হারাম কোরআন দিয়ে দাও কোরআনে তো দর্শনের ব্যাপারে কোনো কথা নাই হাদিসে কি আসছে হ্যাঁ আসে কোন কিতাবে এই বাংলা খুলুন আগে সুনানে তিরমিজি কিতাবুল কিতাবল অর্থাৎ শাস্তির অধ্যায় বাংলা নাম্বার হলো 1460 আরবি আরবী খুলুন আরবী কিতাব তিরমিজি হাদিস হাসান সূত্রে উত্তীর্ণ 1454 নাম্বার কোন কিতাবের হাদিস তিরমিজির হাদিসটা কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় তার যুগে একজন মহিলা নামাজের জন্য ফজরের নামাজে বের হয়েছে হঠাৎ করে একজন ব্যক্তি তাকে বিচার করছে তাকে জেনা করেছে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে সেই মহিলা চিৎকার tatamati করছে একজন সাহাবা মসজিদের দিকে গমন করার পরে ওই মহিলার কান্নার আওয়াজ শুনেছে তিনি স্ত্রীর মুহাজির সাহাবা মুহাজির আনসার বুঝেন তো আপনারা তিনি বললেন কাটতেছো কেন কই ওই পুরুষটা আমার সর্বনাশ করেছে আমাকে জোর पूर्वक ধর্ষণ করেছে এবার ওই লোকটাকে খুঁজে বের করা হলো আল্লাহর নবীর অপমান করা হলো এবার ওই পুরুষটা চিৎকার করে বলল আল্লাহর নবী আমি এই মহিলাকে ধর্ষণ করেছি তৌবা করছি আমি ভুল করে ফেলেছি কোরআন ক্যারি মাহাদিসের আলোকে আমাকে শাস্তি প্রদান করেন আল্লাহর নবী বললেন একে ধরে নিয়ে যাও এবং একে রজম নিক্ষেপ করো একে পস্তর নিক্ষেপ করো এবার সাহাবিগণ বললেন আল্লাহর নবী একে কি আল্লাহ কবুল করেছেন নাকি আল্লাহর নবী বলেছেন মদিনার সব লোকেরা মিলে যদি তৌবা করে তবু এই লোকটার সমান তৌবা হবে না আর আল্লাহর নবী মেয়েটাকে বললেন তুমি বলে মাসলুম আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন আর এই অনাগত ঘটনার জন্য তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রদান চাও সুহান আল্লাহ বলেন তাহলে তিরমিজিতে এসেছে তাকে কি দিতে হবে কি দিয়েছেন আল্লাহ রাসুল শাস্তি তাহলে এখন আহলে কোরআনকে প্রশ্ন করি হে আহলে কোরআন কোরআনে তো ধর্ষণের কোনো আয়াত নাই এই জন্যই তো তোমরা ধর্ষক হবা তোমার দলের লোকেরা মেয়েদেরকে ইচ্ছামত মেয়েদের চেনা করে দেবে কারণ কোরআনে তো দর্শনের কথা নাই দর্শন হারাম হওয়ার ব্যাপারে কোনো কি নাই আয়াত নাই দর্শনের শাস্তির ব্যাপারে কোরআনে কোনো কি নাই তাহলে হালে কোরআন হইলে কি করা সহজ ধর্ষণ করা সহজ যান জিজ্ঞাসা করুন খুলুন জিজ্ঞেস করুন কোরআনকে দর্শনের কোনো আয়াতের শাস্তি আছে তাহলে দর্শন হালাল যেহেতু তারা হাবিস মানায় না তাদের কাছে কি হারাম আর এদের যারা অনুসরণ করে এরা তাদেরকে প্রশ্ন করেন চোদ্দ কুষ্টিকে কষ্টি দিয়ে বেঁধে এনে আমার সামনে দাঁড় করান অথবা ফেসদাপি বলে দাঁড় করান এদেরকে বলুন বুকে যদি দম থাকে পাঠা থাকে কাবিয়ানির গোষ্ঠী হোক আর আহলে কোরআন হোক আর মুখাল্লিদের গোষ্ঠী হোক যে কোনো বিষয় নিয়ে সামনে আসতে বলুন কিতাবের দলিল দিয়ে তাদের সাথে কথা হবে দর্শন কি হালাল না হারাম এটা কি মানবতা বিরোধী কিনা জুড়ে বলেন মানবতার বন্ধু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ এই জন্য তাকে কি করেছেন রজম করেছেন এই জন্য আমার আদালত আমার কোর্ট আমার আইন দর্শনকারীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি পর্যন্ত ঝুলানো হয় ঠিক না বেঠিক জুড়ে বলেন এখন আহলে কোরআন হলে তো দর্শন সহজ হয়ে যায় এটা তো ধর্ষণের রাস্তা খুলে যাবে আপনার ছেলে মেয়ে নিরাপত্তা নয় এই জন্য বাংলাদেশ সরকারকে বলবো এদেরকে ধরে এনে রিমান্ডে ওট পাখির ডিম দিয়ে এদেরকে সাহেস্তা করুন সাধারণ ডিম না কি পাখির ডিম ওট পাখির ডিম দেন এদেরকে ধরে কারণ মুরগির আন্ডা হাঁসের আন্ডা বিয় কাজ হবে না নাউদু বিল্লাহ এই বুদ্ধি পাইলেন কোথায় এটা আমার গবেষণা এটা আমার কি এবার তৃতীয় দলিল অন্যের বউ ভাগিয়ে নিয়ে যাওয়া হালাল না হারাম কেমন হারাম তে কোরআনে কি অন্যের বউ ভাগিয়ে নেওয়া যাওয়ার ব্যাপারে কোনো কথা আছে তাহলে তা কি আহলে কোরআন নেই করতে কি হ্যাঁ তিনটা প্রশ্ন প্রশ্ন আহলে কোরআন কি বাপ ছাড়া হয়েছে না ওদের বাপ নাই কি বাপ আছে তো এইবার ওর বাপ ওর মার সাথে ঝগড়া করলো লড়াই করলো ওর বাপ বলল তালাকের কথা আছে কিন্তু এই মহিলাকে ফিরিয়ে আনার কথা তো কোরআনে নাই এবার অরইয়া তালাক মা মাকে কিভাবে ফিরিয়ে আনবি তোরা তলাকের কথা কোরআনে আছে তালাকের নামে সুরা আছে তলাক তো মার রান এ কথাও আছে আসে না নাই কিন্তু একটা মহিলাকে তালাক দেওয়ার পরে তাকে ফিরিয়ে কিভাবে আনবো তার কথা তো কোরআনে নেই তাহলে এই কথা আছে কোথায় বলেন কোথায় কোথায় আছে হাদিসে আছে আচ্ছা পালিয়ে সারা গার্জেন সারা বিয়ে করা হালাল না হারাম কোরআনে কি পালিয়ে বিয়ে করার ব্যাপারে কোনো আয়াত আছে তাহলে আহলে কুরআন তো কয়দিন পরে আপনার মেয়েকে নিয়ে পালায় যাবে তাই তাদেরকে ধরে সাহসা করে দিন কারণ যেহেতু তাদের সংবিধানে কোরআনে নাই একথা তাহলে তাদের কাছে পালিয়ে বিয়ে করা কি আর আমার কাছে তবরানির হাদিস রয়েছে তে পঁয়তাল্লিশ নম্বর মজমা জওয়য়েবের হাদিস রয়েছে তারিখুল কবিরের হাদিস রয়েছে যে লা ইল্লা ইয়ুন ওলিসারা কি হবে না বিয়ে হবে না যে ব্যক্তি অলি সারা বিয়ে করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল বলেছেন মুহাম্মদ আর বয়ান করেছেন আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাহলে হাবিস কোরআন সারা হাবিস মানা সম্ভব আচ্ছা এবার ষষ্ঠ যুক্তি দলিল কোরআন থেকে আল্লাহ তালা কোরআনে বলেছেন হজ হয় নির্দিষ্ট মাসে আয়াতটা যেন কি আল্লাহ কারণ মুখস্থ সাহেবটা হজ হয় নির্দিষ্ট মাসে হজ কি মাসে এখন কোরআনের কোরআনে উল্লেখ করা আছে কোথায় আছে তাহলে এখন যদি হাদিস ছাড়া কোরআন মানি তাদের হজ কি তাহলে যাবে বলেন তাদের হজ করা যাবে কারণ হজ করার কথা আছে কোথায় হাদিসে সুরা বাকারাত উনত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত ইন্না ইদ্দাত শহুর আল্লাহর গণনার মাস হলো বারোটা মিনহা আরবা আতুন চারটা মাস হলো আল্লাহর কাছে বেশি প্রিয় এখন আমি আপনাদেরকে বলি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সুরা তৌবতে আপনি পড়তে শুরু করেন এখন আমি আপনাকে বলি এইখানে আল্লাহ চারটা মাস যে প্রিয় এটা কোরআনের কত নম্বর আয়াত কত নম্বর পাড়া কত নম্বর রুকুতে আছে বলেন এটা আছে বুখারি মুসলিমের হাদিসে চারটা মাস মিনহা আর আহলে কোরআনরা ইফতারি করে কখন জানেন এসান নামাজের পরে কারণ কোরআনে আছে আতিমা ই তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো এই জন্য তারা নয়টা দশটার সময় ইফতারি করে না আর আমার রাসুল কি বলছেন লাই আজাল আন্না খৈর মিনা দুনিয়া আজ্জালাল ফেতারা ফিতরা মেশকাতুল মাসাবি মহাত্মা মালিকের দুশো আট নম্বর হাদিস সূর্য যখন ডুবে যাবে তখন ইফতারি করব এই মুরুক্ষরা তো আরবি পড়ে না আল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিস এই হামজা লাম দিয়ে যারা আরবি কওয়ায়ত বুঝে পিছনে জিজ্ঞাসা করেন

আর কিন্তু বুঝে না এরা স্বীকার করে যে আরবি ভাষা সত্য ব্যাকরণ সত্য কিন্তু তারা হাদিস মানতে বাধ্য না এবার আহলে প্রশ্ন করেন রুহ মানে কি হ্যাঁ রুহ মানে কি রুহ রুহ রুহু আল্লাহর হুকুম বাংলা নাম কি আত্মা ইমাম ইবদুল কাইমের একটা বই আছে কি জানো কিতাব এখন আপনি পড়েন তানাজ্জালুল মালায়েকা ওয়ার এখানে রহমানে কি আত্তা না বুঝা কোন আত্তা এইখানে রহমানে হলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কারণ কোরআন কারীমে কোন জায়গায় রহমানে আত্তা আবার কোন জায়গায় রুহু মানে হলো জিব্রাইল এই কথা তো এই কথা তো কোরআনে উল্লেখ নাই আছে কোথায় এবার তাদের প্রশ্ন করেন হে আহলে কোরআন তো কোরআনের প্রথম সুরা কোনটা করা বলবে সুরা আলাক এবার আপনি বলবেন তুই আলাক যে এটা কোরআনে কোথায় পেয়েছিস আমি তো বুখারিতে পেয়েছি আল্লাহর নাজিল কি তো প্রথম সুরার নাম হলো ই করা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ই করা ওয়া রাব্বুকাল আকরাম আসলে নাই এখানে পাঁচটা আয়াত নাজিল হয়েছে এবার আহলে কোরআনকে প্রশ্ন করেন আপনি শেষ প্রশ্ন শেষ আমার কাছে চৌষট্টিটা প্রশ্ন আছে কয়টা প্রশ্ন তাহলে আহলে কুরান কেন হচ্ছে সব শেষ তাদেরকে সর্বশেষ জিজ্ঞাসা করবেন আল্লাহর নবীকে তারা শেষ নবী মানে না মনে রাখবেন এই মুনকারিনে হাদিসের আরেক নাম হলো কাবিয়ানি কাবিয়ানিদের দাবি আর এই আহলে এই মুনকারিনে হাদিসের দাবি একটাই আর যারা মুনকারিনে হাদিস হয় শরীয়ের দৃষ্টিতে তারা মুরতাদ বলে সাব্যস্ত হয় কি সাব্যস্ত হয় মুরতাদ কি ইবনে উসাইমিন ফতোয়া দিয়েছেন যারা হাদিসের ইস্তেলাহ মুস্তালিহুল হাদিসকে অস্বীকার করবে সকল ইমামগণ ঐক্যমত পোষণ করেছে তারা সরাসরি কাফের তারা সরাসরি কি আহলে কুরআনের লোকেরা নামাজ পড়ে তিন ওয়াক্ত আর আল্লাহ আমার আপনার জন্য কয়েক তো নির্ধারণ করেছেন এখন তাদেরকে বলেন এই এসার পরে গ্রেফতারি করিস তুই যে লাইল দেখালি কোরআনে আল্লাহ কোরআনে আরো লাইলের কথা বলেছেন কিনা আলী দুলু কি এখানে আল্লাহ এক লাইলের কথা বলেছেন আল্লা

বুখারী শরীফের বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা তারাবির বর্ণনায় 1271 নাম্বার হাদিস খরাজা লাইলা দানিং যাও ফিল লাইল আল্লাহর নবী রাতের একটি অর্ধেকের বেশি সময় তিনি তারাবির জন্য খরাজা লাইলা দান রাতের বেলায় ঘর থেকে বের হলেন আল্লাহর নবী প্রথম দিন পড়লেন দ্বিতীয় দিন পড়লেন তৃতীয় দিন পড়লেন চতুর্থ দিন আর পড়লেন না মুসল্লিদের দিকে ফিরে বললেন ওয়ালাকিন না কাশিতু তুফতারা বা আলাইকুম তাআসিসু আনহা আমি আজকে যদি তারাবির নামাজ পড়িয়া লইতাম তাহলে আমার আল্লাহ এটা ফরজ করে দিত আমি ফরজ হয়ে যাওয়ার জন্য আমার উন্মতের কাছে আমি কিন্তু এটা পড়ি নাই নফল হয়ে গেছে বা সুন্নত হয়ে গেছে ঠিক না ঠিক এইভাবে আহলে কোরআন কাফের গোষ্ঠী এদের উৎপাদ বন্ধ করতে হবে সামাজিকভাবে মসজিদের ইমাম এখানে হানাফি মালিকি সাফ ই হাম্বুলি এখতলাফ নাই হানাফি আহলে আবিসের দ্বন্দ্ব হলো আমলগত দ্বন্দ্ব এটা মনে রাখবেন কি গত দ্বন্দ্ব ফুরাই মাস শাখা শাখাগত দ্বন্দ্ব আমি কি এখানে বাঁধবো না এখানে বাঁধবো আমি কি রফাইদান করবো না রফাইদান সারব আমি কি না আমি কি আষ্ট পড়ব না বিষ পরব কিন্তু ব্যাপারে মোটামুটি আমাদের সাথে তাদের দ্বন্দ্ব কি নেই কারণ তারা সবাই আহলে সুন্নাত জামা আর বর্ডারে আর আহলে কোরআন এর বর্তমানের তিনজন ব্যক্তি বিখ্যাত একজন হলো সজল রৌশন তার বক্তব্য কোনোদিন শুনবেন না বিভ্রান্ত হবেন দুই নম্বর হলো তাদের দলে যুগ দিয়েছে সময় আহলে হাদিসের পতাকা তলে সামিনার করেছে তাদের ডালবাত মুরগির রান খেয়েছে এখন তার নাম ছিল আগে মুরাদ বিন আমজাদ তবে তার নতুন নাম আমি আবার একটি সুয়র দিয়ে আকিকা করে রেখেছি মুরতাদ বিন আমজাদ কিসের আকিকা কি দিয়ে তার নাম কি হয়ে গেছে মুরতাদ বিন আমজাদ তার স্লোগান হলো সহি সারো ওহি ধরো বুঝছেন কথাটা কি আবার এই আহলে কোরআন নামধারী তি দুই ভাগে বিভক্ত একটা হলো সেমি আহলে কোরআন আর হলো পূর্ণাঙ্গ আহলে কোরআন সেমি আহলে কোরআন হলো আমির হামজা কে ওই যে জেল খাটতেছে ভাইটা সে কি আহলে কোরআন সে কোরআনের আয়াত দিয়ে বলছেন ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এ আয়াত দিয়ে বলেছেন কেউ যদি একবার গুনাহ করে মরে যায় কবিরা গুনাহ করে যদি কেউ মরে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয় ঠিক না ঠিক আর মুসলিম শরীফ আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইখরুজুন নাস মিনান নারিয়াদখুলুল জান্নাহ আমার আল্লাহ তাআলা জাহান্নামের আযাব ভোগ করে কবিরা গোনায় পাকড়াও হলে যদি পাঁচটা কবিরা গোনা না থাকে অন্য কবিরা গোনার জন্য আবার আপনি জান্নাতে যেতে পারবেন পাঁচটা কবিরা গোনা কোনটা এক নাম্বার শিরকে বিল্লা বড় করলে দুই নাম্বার কুফরে আকবর কুফর দুনা না কুফরে বাবা বড় কুফর করলে তিন নাম্বার আকিদাগত বেদাফিল এতে কাত আকিদাগত বেদাত করলে চার নাম্বার আল নিফাক ফিল এতে কাট চাপা আকিদাগত মুনাফিকে করলে পাঁচ নাম্বার হলো কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাহলে সে চিরস্থায়ী এই জাহান নামে তার মৃত্যুতে ইন্নামিল্লা বরা হারাম তার কবরে পুরসাপ করা হারাম কারণ একজন বেনামাজির কবরে কোন মমিন পুরসাপ করতে পারে না কারণ মমিনের পুরসাপের দাম আছে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী ইমানদার আর মুমিনদের জন্য নবীদের জন্য জায়েজ নাই কেউ যদি কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় তার জন্য দোয়া করা কেননা আল্লাহর

على হালাল করে তারপরে আসরের নামাজে উত্তম আদর্শ আছে তাহলে আল্লাহর নবী যদি ইব্রাহিম নবীকে মানতে পারে তাহলে আমার নবীকেও মৃত্যুর পরে আমার নবীকে মানতে পারবো না সুবহানাল্লাহ বলেন তারা কোন যুক্তিতে এই আহলে কুরআনরা আমাদের আসতে পারবেন আমাদের কাছে কাজেই আহলে হাদিসের ভাইদেরকে সাবধান করছি দয়া করে আহলে খুরান যারা হয়ে গেছে তাদের থেকে সাবধান থাকেন তারা ফেরখায় বাতেলা হানাফি মাধাবে ভাইদেরকেও বলছি মসজিদে কড়া খোদ্দা দিবেন যারা মনকারিনে হাদিস যারা হাদিসকে অস্বীকার করে ঠিক না ব্যা ঠিক আহলে হাদিস কয় উজুর আমরা মুসলিম বলবো না আহলে হাদিস বলবো আহেলে খুরানরা প্রশ্ন করে যা আমাদের পরিচয় কি তারা বলে আমরা কি আমরা কি আপনাদের সকলে পরিচয় কি আমরা কি

আপুল বলো হুজুর মনাজাত জায়েজ করে গেছে এটার বিরুদ্ধে সংগ্রাম মুজাহাদা এটার বিরুদ্ধে বাহাস মনাজারা আপনাদের দিনাজপুরে মনাজাত গোষ্ঠী কাপুরুষ এরা বাহাসের নাম লেখেও আসে নাই পঞ্চাশ লক্ষ টাকার স্টেমের সিগনেচার করে পালাইছে আমি আবার বাঘের গর্জনে সিংহের গর্জন কণ্ঠে বলেছি মায়ের যদি বুকে দম থাকে কোন মোনাজাতি ব্যক্তির আমাদের সামনে বসার অনুরোধ রইলো যেখানে বসেন কবরস্থান বললে কবরে হাসপাতালে বলে হাসপাতালে ডাক্তার খানায় বলে ডাক্তার পীরের সেন্টারে বললে পীরের সেন্টারে বুঝতে পেরেছেন কিনা কোনো সমস্যা নেই আমরা যে কোনো জায়গায় প্রস্তুত আছি মোনাজাতের ব্যাপারে সব হাবিসের জবাব আমাদের কাছে রেডি করা আছে আর তাদের এক মানে কি মিসকিন এলমে মিসকিন কি যেন নবাব একটা আছে ওর নাম বলবো না ওর নাম বললে ভাইরাল হয়ে যাবি ওই মুরুক্ষদের নাম বললে আবার সমস্যা কথা বুঝতে পারছেন কিনা আমরা নাম বললেই তো ভাইরাল কথা বুঝতে পারছেন কিনা হয় হুজুর আপনি ভাইরাল হওয়ার জন্য এই ওয়াশ করেন আমি বললাম ভাইরাল ছিলাম না আবার কবে ঠিক না ভাই ঠিক তা ভাইরাল হওয়ার জন্য ওয়াস করবো কেন ভাইরাল কাউকে আল্লাহ উচ্চ মাকামে নিলে আপনি নিচে টেনে নিতে পারবেন না কাজেই হলো যে প্রসঙ্গে আমি ছিলাম আহলে কোরআন হলো আহলে বাতেল সুতরাং আমরা মুসলিম না আহলে হাদিস দিব আল্লাহর যদি ওই ভাই যদি বলে রহমান আমাকে তুমি কবুল করে নাও আর উনি যদি বলে আল্লাহ আমাকে তুমি কবুল করে নাও আল্লাহ আর রহমানের কোনো পার্থক্য আছে এবার আল্লাহ কুয়াশ করেননি তোমরা তোমার আল্লাহকে উত্তম নাম দিয়ে ডাকো সুবাহ আল্লাহ বলেন আল্লাহকে আমরা উত্তম নাম দিয়ে ডাকবো আল্লাহর নাম রহমান জাব্বার করিম সত্তা ঠিক না ব্যাটি এখন একজন আমরা জাতিগতভাবে আমরা সকলেই কি মুসলিম যেমন এখানে যে ডাক্তার আছে ডাক্তার না কইজনই আছে তখন ডাক্তার নাই ধরেন ডাক্তার মহান্দিসু মহান্দিসু মানে কি ইঞ্জিনিয়ার মহান্দিসু মানে ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার আছে ধরেন তবিব মানে ডাক্তার একজন ডাক্তার আর সে যদি মুসলিম হয় আপনি কি তাকে বলেন মুসলিম ডাক্তার না তাকে ডাক্তার বলেন কারণ ডাক্তারটা তার কি গুণ উকিলটা তার পরিচয় মুক্তারিটা তার পরিচয় আবার দালাল দালাল করে দালালিটা তার পরিচয় তাকে বলা হয় জমির আবার অনেক আদম ব্যবসা করে শয়তানের ব্যবসা এই শয়তানরা আদম ব্যবসায়ী করা হয় ঠিক না ব্যা ঠিক ওর নাম হলে ওরে চিটার আদম ব্যবসায়ীদের নাম এই ওরে চিটার চিঠিংরা যে চিঠি করে এদেরকে আপনি বিভিন্ন নামে ডাকেন ডাকেন না তো তদ্রব একজন উকিল উকিল বললেন ডাক্তারকে ডাক্তার বলেন এখন আমি যদি হাদিস বিশারদ বিদ হই হাদিস গবেষণা করি হাদিস লিখি হাদিস প্রচার করি হাদিস দিয়ে ওয়াজ নসিহত করি আমার আপনারা কি করে ডাকবেন আহলে হাদিস কয় হুজুর যুক্তি দিয়েন না তাহলে দলিল নেন আল্লাহর নবীর সাহাবীগণ নিজেদেরকে আহলে হাদিস বলতেন তাসকিরাতুল হুফাজ এর 23 নম্বর পৃষ্ঠায় ইমামে সাহাবী বলেছেন লাউ ইসতাকবালতু মিন আমরি মাসতাদবারত ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস যখন আমাদের সামনে আহলে হাদিস সাহাবারা কোন বক্তব্য দিত আমরা কারো বক্তব্য গ্রহণ করতাম না তাদের মতকে আমরা গ্রহণ করতাম ইমাম সাহাবী তাবি ছিলেন বিখ্যাত মাশহুর তাবি ছিলেন তিনি বলেছেন যে আমরা আহলে হাবিজদের কাছ থেকে সাহাবীদের তারা কি বলছেন اردت حديث اسئ كانت حديث صهينا كانت ارمافهم صهي قلت كنت... وعن ابي سعيد الخدري رضي الله عنه اذا راى الشباب قال مرحبا امر وسع لكم في المجالس فَهِمَاكُمُ الحديث فانكم خلوفنا واهل الحديث بعدنا তিনি বলতেন হাদিসের ক্লাসগুলোকে বড় করো ভালো করে হাদিস বুঝো ছাত্রদেরকে কারণ তোমরা আমার পরবর্তী বংশধর তোমরা আমার পরবর্তী আহলে হাদিস এই হাদিসের জঈফ অংশটুকু জঈফ ইন্নাকুম খুলুফুনা পর্যন্ত ঠিক আছে আহলুল হাদিসি বায়দানা ইমাম বাইহাকি তার সোয়াবুল ইমান এনেছেন কিন্তু হাদিসটি জঈফ কোনো প্রশ্ন আসছে নাকি পরে